Hi everyone, Assalamualaikum. This is Nitu from Lookbook by Nitu the Corpo Girl. আজকের আমার এই ভিডিওটা হচ্ছে গর্জিয়াস তাওসিয়ার একটা পার্ট, অ্যাকচুয়ালি পার্ট ওয়ান বা পার্ট টু জানি না। আমি আজকের ভিডিওটায় বেশিরভাগ প্রোডাক্টই ইউজ করেছি গাউসিয়া থেকে কেনা, অ্যাজ লাইক প্যানকেক, প্যানস্টিক বা ফেস পাউডার। এই বেশিরভাগ প্রোডাক্টগুলোই আমি গাউসিয়ার যে কসমেটিক্সের সবগুলো আছে সেখান থেকে পারচেস করেছি। কিছু প্রোডাক্ট আমি কিনতে ভুলে গিয়েছিলাম, অ্যাজ লাইক আই শ্যাডো লিপস্টিক। এই প্রোডাক্টগুলো আমার নেওয়া হয়নি, কারণ আমি গিয়েছিলাম জাস্ট লকডাউন শেষ হওয়ার পরপরই। আর বিশ্বাস করতে পারবা না, এত 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 ভিড় ছিল, অস্বাভাবিক ছিল। আমি যা মনে করতেছিলাম যে কই আসলাম, কেন আসলাম। আমি আবার চেষ্টা করব যেতে, এবং যে যে প্রোডাক্টগুলো বাকি আছে বা আমি যেগুলো মনে করতেছি যে আমার আরও কেনা উচিত এই সিরিজটাকে কমপ্লিট করার জন্য, আমি সেই প্রোডাক্টগুলো অবশ্যই পারচেস করব এবং তোমাদের সাথে শেয়ার করব, রিভিউ দিব। আর এখানে একটা ডিসক্লাইমার আমি দিয়ে নিচ্ছি আগে, সেটা হচ্ছে আমি আজকে যে ফেস প্রোডাক্টগুলো ইউজ করেছি এগুলা খুব স্বাস্থ্যসম্মত বা চেহারাসম্মত, স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট না। এগুলা হয়তো হার্মফুল হতে পারে প্রোডাক্টের, তোমার স্কিনের জন্য, কিন্তু বাংলাদেশের 90% পার্লারে এগুলা ইউজ করে। ইভেন যেসব অনেক বড় বড় মেকআপ আর্টিস্টরা আছে, এক একটা ব্রাইডাল মেকআপের জন্য 20-25-30,000 টাকা করে নেয়, তারাও এগুলা ইউজ করে। আমি জানি, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো আমি আজকে এই প্রোডাক্টগুলো দিয়েই মেকআপটা করলাম, তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে আমাকে জানাবে। আরও যদি কোনো ধরনের প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের রিভিউ লাগে বা অন্য কোনো কালার কম্বিনেশনের মেকআপ তোমরা চাও, অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেই মেকআপগুলো তোমাদের জন্য, অনলি তোমাদের জন্য ডান করতে। প্রথমেই পাতঞ্জলির অ্যালোভেরা জেলটা আমি অ্যাজ আ প্রাইমার ইউজ করে নিচ্ছি, কারণ আমি নিউ মার্কেটের অন্য কোনো প্রাইমারের উপর খুব একটা ভরসা করতে পারছিলাম না। সো আমি মুখে মেখে নিয়ে হাতে যতটুকু লেগেছিলো সেটুকু আমি আমার হাতে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি লাফেমের একটি স্টিক ফাউন্ডেশন আমার পুরো মুখে এবং গলায় অ্যাপ্লাই করে নিয়েছি, এবং কেনার পরে মুখে অ্যাপ্লাই করার পরে আমার মনে হয়েছে যে এটা আমার একদম স্কিন কালারের সাথে মিশে গিয়েছে, আর একটু লাইট আমার কেনা উচিত ছিল। এবং কনসিলার হিসেবে আমি কিস বিউটির একটা সেম ফাউন্ডেশন, সরি স্টিক কনসিলার আমার ফেসের হাইস্ট পয়েন্টগুলোতে দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর কসমিকের প্যানকেক দিয়ে আমি এই যে একটা ব্লেন্ডার দেখছো, এই স্পঞ্জটা দিয়ে আমি চেষ্টা করছি পুরো মুখটাকে ব্লেন্ড করে নেওয়ার, কিন্তু আমি চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে আমার সেই আগের বিউটি ব্লেন্ডারে ফিরে গিয়েছি। এবং এটা আমার ওয়ান অফ দ্য রিয়েলি ফেভারিট একটা পাউডার, কারণ আমি অনেক ধরনের পাউডার ইউজ করে দেখেছি, এই পাউডারটা ইউজ করে আমি যতটুকু স্যাটিসফাইড, খুব হাই এন্ড পাউডারও অনেকগুলো ইউজ করে এতটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। এবং এরপর আমি আমার মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু এটা একটা পার্টি মেকআপ, একটু ভালো করে আমি আমার মুখটাকে কাটিং সেটিং করে নেব, কারণ হচ্ছে ছবিতে যদি কন্ট্রোলিংটা ভালোভাবে না করা হয় তাহলে অনেক ক্ষেত্রে ছবি তোলার সময় মুখটা অনেক মোটা দেখা যায়, কারণ আমার মুখ অনেক মোটা। এরপরে আমি আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি, এবং এরপর পন্ডসের এই লুজ পাউডারটা আমি ইউজ করছি আমার মুখটাকে বেকিং করার জন্য। আর যখন এই ধরনের ফাউন্ডেশন স্টিক ইউজ করা হবে, এগুলো খুবই ক্রিমি, এগুলো ইউজ করার ক্ষেত্রে এই ধরনের লুজ পাউডার দিয়ে বেকিং করাটা মাস্ট। এবং একটা অদ্ভুত রকমের ফেস তৈরি করার পরে আমি এই বিউটি বোর্ডের বিউটি গ্লেসের কালার বোর্ড ফাউন্ডেশনটা দিয়ে আমার চোখের মেকআপটা করে নিচ্ছি। প্রথমে আমি আমার ব্রাউ বোন এবং ইনার আই হাইলাইট করে নিলাম একটা কিস বিউটির হাইলাইটার দিয়ে, এবং বিউটি বোর্ডের
একটা ইয়েলো কালার নিয়ে আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অ্যাপ্লাই করছি প্রায় অল ওভার মাই লিডে এবং একই সাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে একটা পিঙ্ক কালার নিয়ে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। আউটার কর্নারের সাথে চোখের নিচের দিকটা অ্যাপ্লাই করে নিলাম এবং এরপর আমি হ্যাংফ্যাংয়ের একটা লিকুইড গ্লিটার আই শ্যাডো দিয়ে আমার চোখের 1/3 অংশে অ্যাপ্লাই করে নিয়েছি। দুই চোখে সেমভাবে অ্যাপ্লাই করার পরে আমি একটা লুজ গ্লিটার ইউজ করব। এই লুজ গ্লিটারগুলোর দাম 20 টাকা এবং এগুলা আমার নিউ মার্কেট থেকেই কেনা, নিউ মার্কেট না সরি বেসিক্যালি গাউসিয়া থেকে কেনা। গাউসিয়ার যে কোনো দোকানে এই গ্লিটারগুলো পাওয়া যায়। আমার গ্লিটারটা একটু উপরে উঠে গিয়েছিল এজন্য ঠিক করে নিলাম এবং আমার আউটার সাইডে আরেকটু পিঙ্ক কালারটাকে আমি রিঅ্যাপ্লাই করে ইন্টেন্সিফাই করে আমার চোখে একটা টাইট লাইন এঁকে নিয়েছি। এরপর আমি আই ম্যাজিকের একটা জেল লাইনারকে আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আ আইলাইনার এবং গ্লিটারের উপরে এই আইলাইনারটা খুবই ভালো বসে যায়। অনেক জেল আইলাইনার কিন্তু গ্লিটারের উপর বসতে চায় না, কিন্তু আমি আই ম্যাজিকের এই আইলাইনারটা ইউজ করে খুবই স্যাটিসফাই এই দিকটায়। এরপরে আমি টেকনিকের মাস্কারা অ্যাপ্লাই করে আমার ফলসিসগুলো অ্যাপ্লাই করে নিয়েছি অফ ক্যামেরায় এবং এখন আমি আমার চোখের নিচের অংশের একটু স্মোকি একটা ভাব পড়ার জন্য ফার্স্টে একটা ব্রাউন কালার দিয়ে তার উপরে হালকা পিঙ্কি শেডটা এবং ইয়েলো শেডটা চোখের ফার্স্ট কোনায় অ্যাপ্লাই করে একটু হালকা হাইলাইটার অ্যাপ্লাই করে নিব। এবং চোখের নিচে আমার অল টাইম ফেভারিট গোল্ডেন রোজের মাস্কারাটা দিয়ে নিচ্ছি। এখন যেই পাউডারগুলো ছিল আমার মুখে সেটা একটা বড় ব্রাশ দিয়ে ঝেড়ে টেড়ে নিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি। এরপরে আমি জর্ডানের এই ব্লাশটা ইউজ করব। এই ব্লাশের শেড রংটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিব, চেক করতে ভুলবে না তোমরা। এবং এরপরে সেই কিস বিউটির হাইলাইটারটা রিয়েলি পিগমেন্টেড এবং অনেক সুন্দর। আমি ইউজ করে লিটারালি অবাক হয়ে গেছি যে এত কম দামে এত সুন্দর একটা হাইলাইটার কেমনে পাওয়া যায়। এই হাইলাইটারটার দাম লিটারালি 60 টাকা, হ্যাঁ 60 টাকা দিয়ে কিনেছি আমি হাইলাইটারটা এবং সিরিয়াসলি খুবই ভালো, মানে আমার পুরো মুখ চকচক চকচক করতেছিল। আমি পুরো মুখে মোটামুটি হাইলাইটেড পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এরপরে আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে আমার মেকআপটাকে ডান করে নিলাম। আশা করি আমার এই ঝটপট গাউসিয়া গর্জিয়াস গাউসিয়া লুকটা তোমাদের পছন্দ হবে। যদি ভালো লাগে প্লিজ আমাকে জানাতে ভুলবে না এবং আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে। আল্লাহ হাফিজ।